তুমি যতই আমাদের কেউ না কেন, আমার নবীর ঘোষণা, যদি তুমি সেনা এক বেদাত মুক্ত আবাদত না করো, একলাস নিয়ে আবাদত না করো, হালাল গেজা খেয়ে আবাদত না করো, হালাল উপার্জন করে আবাদত না করো, যদি বৈধ খায় আবাদত না করো, তুমি যতই নামাজ পড়ো না কেন, যদি তোমার মধ্যে হারামের কিছু অংশ থাকে, কিছু সুদের অংশ থাকে, ঘুষের অংশ থাকে, জুলুমের অংশ থাকে, আর তুমি হারাম খেয়ে সুদ খেয়ে ঘুষ খেয়ে জুলুম করে তুমি যদি দিবস সাক্ষাৎ করে, তুমি যতই আবাদত করো না কেন, তোমার মালিক এর কাছে আবাদত তোমার গ্রহণযোগ্য হবে না। আমার ভাইয়েরা নবীজি বলতেছেন, তুমি সাতটি কবিরা গুণা থেকে বেঁচে থাকো, এই সাতটি গুণা করা যাবে না। এক নম্বর আশির কবিল্লা, তুমি শেরেক করিও না, শেরেক বাদাত মুক্ত আবাদত করবা। দুই নম্বর অসিহরুন, জাদু করিও না, শুধু পয়েন্টগুলো মনে রাখেন, অসিহরুন জাদু করিও না। তিন নম্বর অকতলুন নাফসি আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না। চার নম্বর ওয়াকলুর রিবা, তুমি সুদ খাইও না, নবীজি বলছেন তুমি সুদ খাইও না, সুদ খাইয়া ইবাদত করলে, সুদ খাইয়া তুমি যতই নামাজ পড়ো না কেন, সুদ খাইয়া ঘুষ খাইয়া পরের রক্ত নষ্ট করিয়া তুমি যতই ইবাদত করো না কেন, তাবলীগের জিল্লার সাথী হও, আর তুমি যদি এই হিসাবের মুরিদ হও, যদি তোমার মধ্যে সুদের চোয়া থাকে, তোমার মধ্যে ঘুষের চোয়া থাকে, তোমার মধ্যে জুলুমের চোয়া থাকে, তোমার মধ্যে অন্যের হক নষ্টের কিছু থাকে, এই আবাদত আমার আল্লাহ গ্রহণ করবে না, করবে না। যদি হাসরের মধ্যে উঠতে চায়, উঠতে তো হইবেই নাকি, কবরে যাইতে কেউ চায়নি, মৃত্যুগ্রাম কেউ চায় না, কিন্তু যাইতেই কি বো, যাইতেই একটা ছোট্ট একটা হায়াতে জিন্দগি দিয়া আল্লাহ পাঠাইছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ নাক দিয়ে কে বান্দা হায়াতার মাউত এটা বানাইছি, দুনিয়া তোদেরকে জন্য একটা পরীক্ষা, একটা পরীক্ষা পরীক্ষা করার জন্য, এই দুনিয়ায় থাকতে পারবি না, এটা থাকার জাগো না, কেন বুঝলি না, কেন বুঝলি না, কেন বুঝলি না, পাগল হয়ে চললি, দুনিয়ার সব কিছু বুঝতে পারেনি রে বান্দা, কিন্তু আমার মালিককে আল্লাহকে চিনলি না। একমাত্র হায়াত আমার আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে পরীক্ষা 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 শুধু পরীক্ষা চলছে, এই পরীক্ষার ফলাফল ঘোষণা হয়ে যাবে কবরে হাসরে মিজানে ফুরসতে কালকে আমাদের ময়দানে, ঠিক কিনা? এমনি তাকান আমার নবীজি বললেন, যদি আমার দিদার পাইতে চাও, আমার সাক্ষাৎ পাইতে চাও, আমার সুপারিশ পাইতে চাও, সাতটা জিনিসকে দুনিয়ার মধ্যে পরিত্যাগ করিয়া, সাতটা জিনিস দুনিয়ার মধ্যে লাথি মারিয়া, সাতটা জিনিসকে দুনিয়ার মধ্যে ত্যাগ করিয়া আমার নবীর শাফাতের তি উসিলা বানাইয়া দিস। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقصف المحسنات المؤمنات الغافلة أو كما قال عليه الصلاة والسلام أمر النبي جبلين আমার নবীজি বলতেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা দুনিয়ার মধ্যে সাতটি জিনিস তোমরা করবা না, হে উম্মতের দল,
এটা তোমাদের উপদেশ, এটা তোমাদের নসিহত। সাতটা জিনিস থেকে বিরত থাকো, এই সাতটা আমল তোমরা করতে পারবে না। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আমরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, এই সাতটা জিনিসগুলা কি গো নবী, ও নবীজি এই সাতটা গুণাগুলা কি? এটা যে সবচেয়ে বড় বড় গুণা, এটা কবিরা গুণা। এই সাতটা গুণা থেকে বেঁচে থাকো, যদি সাতটা গুণা থেকে বেঁচে থাকতে পারলে কালকে আমার ময়দানে আমার সাফাত তুমি পাবা। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সাতটা জিনিস কি? কলা নবীজি বললেন, আশিরকু বিল্লাহ, এক নম্বর আমার আল্লাহর সাথে শিরক করিও না, করিও না, আল্লাহর সাথে শিরক করিও না। যখন ইবাদত করবা, ইবাদত করবা আল্লাহর হুকুম মতো চলবা, নবীর আদর্শ অনুযায়ী চলবা, কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে একটা বিন্দু মাত্র শিরক করিও না, করিও না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আমার লোকে বান্দারে, এর বান্দা আমার ইবাদত করো, আমার হুকুম মতো চলো, আমার বন্ধুর আদর্শ অনুযায়ী চলো, আমার বন্ধুর তরিকা অনুযায়ী চলো, আমার বন্ধুর সুন্নতের আমল করো, আর আমার হুকুম মতো চলো, আমি যেই নিয়ম পাঠাইছি এই নিয়ম অনুযায়ী চলো, আমার কোরআন অনুযায়ী চলো, আমার বন্ধুর আদর্শ অনুযায়ী চলো। তারপর চললে ইলাব কিলাব কিলাব কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা, তোমার স্থান জান্নাতুল ফেরদাউস। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহকে বান্দারে, যদি আমার জান্নাত চাইতে চাও, আমার দিদার পাইতে চাও, আমার জান্নাত পাইতে হলে, আমার দিদার পাইতে হলে, আমার সাক্ষাৎ পাইতে হলে, শিরক বিদআত মুক্ত ইবাদত করে আমার কাছে আসিস। ইবাদত হবে কি? শিরক বিদআত মুক্ত খালেস ইখলাস দিয়ে। এই ব্যক্তি বসত জমানার মধ্যে, এই শেষ জমানার মধ্যে মসজিদ ভরপুর, মসজিদে মুসলি অভাব নাই, নামাজির অভাব নাই, তাবলিগের সিলনার সাথীর অভাব নাই, পিসাবের মুজের অভাব নাই, কিন্তু দেখা যায় একলাস বলা কজন নামাজি পাওয়া যায় ঠিক কিনা। ইবাদত করতে হলে তুমি যতই ইবাদত করো না কেন, আমার নবীর ঘোষণা, যদি তুমি শিরক বিদআত মুক্ত ইবাদত না করো, এখলাস নিয়ে ইবাদত না করো, হালাল গাজা খেয়ে ইবাদত না করো, হালাল উপার্জন করে ইবাদত না করো, যদি বৈধ খায় ইবাদত না করো, তুমি যতই নামাজ পড়ো না কেন, যদি তোমার মধ্যে হারামের কিছু অংশ থাকে, কিছু সুদের অংশ থাকে, ঘুষের অংশ থাকে, জুলুমের অংশ থাকে, আর তুমি হারাম খেয়ে সুদ খেয়ে ঘুষ খেয়ে জুলুম করে তুমি যদি দিবস সাকাত করে তুমি যতই ইবাদত করো না কেন, তোমার মালিক এর কাছে ইবাদত তোমার গ্রহণযোগ্য হবে না। আমার বায়রা নিবেদন করতেছেন, তুমি সাতটি কবিরা গুণা থেকে বেঁচে থাকো, এই সাতটি গুণা করা যাবে না। এক নম্বর আশিরকু বিল্লাহ, তুমি শিরক করিও না, শিরক বিদআত মুক্ত ইবাদত করবা। দুই নম্বর ওয়াসহরুন, জাদু করিও না, শুধু পয়েন্টগুলো মনে রাখেন, ওয়াসহরুন জাদু করিও না। তিন নম্বর ওয়াকতলুন নাফসি আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না। চার নম্বর ওয়াকলুর রিবা, তুমি সুদ খাইও না, নবী জীবন সেন তুমি সুদ খাইও না, সুদ খাইয়া ইবাদত করলে, সুদ খাইয়া তুমি যতই নামাজ পড়ো না কেন, সুদ খাইয়া ঘুষ খাইয়া মনের রক্ত নষ্ট করিয়া তুমি যতই ইবাদত করো না কেন,
হিসাবের মুরিদ হও। যদি তোমার মধ্যে সুদের চোয়া থাকে, তোমার মধ্যে ঘুষের চোয়া থাকে, তোমার মধ্যে জুলুমের চোয়া থাকে, তোমার মধ্যে অন্যের হক নষ্টের কিছু থাকে, এই আবাদত তোমার আল্লাহ গ্রহণ করবে না, করবে না। চার নম্বর, তুমি সুদ খাইবে না। নবীজি বলছেন সুদের সর্বনিম্নের গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামুর রিবা ইয়াকুলুহু ওয়াজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা। এক দিরহাম সুদ খাওয়া, এক বিন্দু সুদ খাওয়া 36 বার জিনা করার গুনাহ। আরেক হাদিসে নবী সুদের ভয়াবহ গুনাহ সম্পর্কে বলতেছেন, লিল রিবা সাবউনা জুজান আইসারুহা আইয়ান কি হারু রাজুলু মাহু আও কামা কলা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি বলতেছেন সুদের 2 নম্বর ভয়াবহ অবস্থা, সুদ খাওয়া, আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। নাউযুবিল্লাহ মিন জালিম, সুদ খাওয়া, মায়ের সাথে জিনা করার গুনাহ। নবীজি আর বলছেন সুদ খাওয়া, নবী যখন মেয়েরাজে গেলেন, এই রজবের সাদ, মেয়েরাজের সাদ অল্প কয়েকদিন বাকি আছে, এই সাদে যখন নবী মেয়েরাজে গেছেন, যখন নবী মেয়েরাজে গেছেন, যখন নবী জাহান্নামে ঘুরতেছেন, দেখতে পাইতেছেন নবীজি একদল লোকের ফল দেওয়া যাইতেছে। পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি একদল লোকের ফল দেওয়া যাইতেছেন, দেখতে পাইতেছেন ওই লোকগুলির ফ্যাটগুলি বড় ফ্যাটে ঘরে নেয় দেখা যায়, ওই লোকগুলির ফ্যাটগুলি বড় ঘরে নেয় দেখা যায়, আর ওই ফ্যাটের মধ্যে কতগুলো সাপ কিলিবিলি কিলিবিলি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জিবরাইলকে প্রশ্ন করতেছেন, জিবরাইল রে, এটা জিবরাইল, এই যে লোকগুলি দেখা যায় বড় ঘরে নেয় ফ্যাটগুলি দেখা যায়, ওই ফ্যাটের মধ্যে কতগুলো সাপ কিলিবিলি কিলিবিলি করতেছে, কতগুলো সাপ কামড়াইতেছে, এই লোকগুলি কারা? জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সকল লোকগুলি যারা দুনিয়ার মধ্যে সুদ খায়। এই সুদের অবস্থা বড় খারাপ, তুমি যা আবাদত করো সবে আবাদত হতে হবে সুদমুক্ত। হালাল আবাদত, হালাল আবাদত, হালাল আবাদত, প্রত্যেকটি আবাদত হতে হবে শরিয়াত আবাদত মুক্ত আবাদত, আবাদত হতে হবে গিবর শাকাত মুক্ত আবাদত, আবাদত হতে হবে সুদমুক্ত ঘুষমুক্ত আবাদত। তাহলে আল্লাহ বলতেছেন আমার তুমি দিদা শাকা তুমি পাইবা। ওয়াকলুল রিবা, 4 নম্বর, তুমি সুদ খাইবা না। 5 নম্বর, ওয়াকলুল মালিল ইয়াতিমা, অন্যায়ভাবে ইয়াতিমের মাল বক্ষণ করিবে না। 6 নম্বর, অকসবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলা, কোনো ভালো মহিলার প্রতি মিথ্যা অপবাদ দিবে না। যদি কোনো ভালো মহিলার প্রতি মিথ্যা অপবাদ দাও তাহলে এটা কবিরা গুনাহ, তুমি দুনিয়াও ধ্বংস পরকালেও ধ্বংস। আমাদের সমাজের মধ্যে প্রতিহিংসার কারণে, প্রতিহিংসার কারণে একটা লোকের চরিত্র সম্পর্কে কথা বলে, একটা মেয়ের চরিত্র সম্পর্কে কথা বলে, খুব ভালো, খুব নামাজি, খুব দিনদার, কিন্তু প্রতিহিংসার কারণে একটা মেয়ের চরিত্র সম্পর্কে মিথ্যা হবার দিয়ালায় এই লোকগুলি নামাজও পড়ে কিন্তু অন্তর খারাপ, মন খারাপ, দিল খারাপ, এই আবাদত করলে কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। 7 নম্বর, হে সাহাবীরা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করিও না, যুদ্ধের ময়দান থেকে যাইবা না। এই 7টা কথা নবীজি হাদিসের মধ্যে বলেছেন। আশিরকু বিল্লাহ, তোমরা শিরক করিও না। 2 নম্বর, ওয়াসহিরুন, জাদু করিও না। 3 নম্বর, অকতলুন নাফসি আল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না। 4 নম্বর, ওয়াকলুর রিবা, সুদ খাইবে না। 5 নম্বর, এতিমের মাল অন্যায়ভাবে বক্ষণ করিও না। 6 নম্বর, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করিও না। 7 নম্বর, কোনো ভালো মহিলার প্রতি, কোনো মুমিন
মুমিন মহিলার প্রতি, কোনো ভালো মেয়ের প্রতি অন্যায়ভাবে মিথ্যাবাদ দিবা না। এই সাতটা কবিরা গুণা, এই সাতটা কবিরা গুণা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন।